তাওহিদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তখনও তো যুদ্ধ হতো, কিন্তু আমরা কেন ইসরায়েলের পণ্য কেনা বা তাদের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করব? দেখুন, তখনকার ব্যবসা বাণিজ্য এটা নিজেদের স্বার্থে হয়েছে, ইহুদিদের স্বার্থ সংরক্ষণ করেনি। ধরুন ইহুদিদের কাছে কোনো পণ্য আছে, এটা মুসলমানদের দরকার, মুসলমানরা কিনেছেন, এর বিকল্প মুসলমানদের কাছে নাই, এবং এটা কিনে তাদেরকে লাভবান করার চাইতে মুসলমান বেশি লাভবান হয়েছেন, ব্যাপারটা এরকম ছিল। এখন যেটা হয়েছে, এখন পৃথিবীতে তাদের যে ব্যবসায়িক চেইন তারা তৈরি করেছে, এর মধ্য দিয়ে তারা গোটা পৃথিবীতে তারা অর্থ কালেকশন করে নিচ্ছে, এবং এই সমস্ত পণ্যের বহু বিকল্প আমাদের কাছে আছে, এমনকি বহন না করলে আমাদের কিছু আসতে যাচ্ছে না। আর এখনকার যুগে ব্যবসাটা, সরি, যুদ্ধটা যতটা টাকার উপরে নির্ভর করে, তখন যুদ্ধটা পরিপূর্ণভাবে এভাবে টাকার উপর নির্ভর করতো না। অতএব প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এমনকি লেনদেনও করেছেন যে সেটা একটা লিমিটেশন ছিল, একটা একটা সময় ছিল, একটা পরিস্থিতি ছিল। তারা যখন চরম হঠকারিতা করেছে, তাদেরকে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করাতে পরের কথা তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করেছেন, বিধায় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। এমডি আরিফ আপনি লিখেছেন, আমি কীভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করবো? রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থার পরিবর্তন করার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে আছেন, বসে যাবেন, বসে আছেন, শুয়ে যাবেন, অথবা জায়গা চেঞ্জ করে ফেলবেন। ওই মুহূর্তে রাগ ঝাড়তে যাবেন না, অবস্থা পরিবর্তন করে রাগ কিছুটা কমে যায়। উজু করে ফেললে রাগ অনেকটা কমে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তাদের মূলধন এর যোগান ব্যাংক ঋণের মাধ্যমে করে থাকে, প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের রোজগার হালাল হবে কিনা? পুরো টাকাটাই হারাম থেকে যদি হয় এবং সেটা দেয়, তাহলে সেখানে চাকরি না করে উন্নত চাকরির ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সুরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সুরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সুরা মুখস্থ না থাকে, কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সুরাই নিয়মিতভাবে দু রাকাতে পড়া, এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সুরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন, আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যুক্তি কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সুরা পড়েছেন, সেটা করা উচিত নয়। এম এম মামুন আল আমিন আপনি লিখেছেন, মাঝে মাঝে পথ চলার সময় আমি দোয়া বা আয়াতুল কুরসি পাঠ করি, এমন সময় কেউ সালাম দিলে আগে সালামের উত্তর দিব নাকি দোয়া পড়ে শেষ করব? দেখুন, মাঝপথে দোয়া কিংবা আয়াতুল কুরসি যেগুলো পাঠ করেন, এগুলোর মধ্যে কেউ যদি সালাম দেয়, বিশেষ করে আপনি জিকির আজকার করছেন, এর মধ্যে সালাম আসলো, তো আপনি সালামের জবাব দিয়ে বাকিটা আবার কন্টিনিউ করতে পারেন, যে জায়গায় আপনি জবাব দিয়েছেন সেখান থেকে, কোনো অসুবিধা নেই। কারণ সালাম দিলে সালামের জবাব যদি আপনি শুনতে পান, তাহলে তার জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, বিধায় আপনি জিকির আজকার থামিয়ে দিয়ে সালামের জবাব দিয়ে তারপরে বাকিটা কন্টিনিউ করবেন। আর যিনি সালাম দিচ্ছেন তার লক্ষ্য করা উচিত, একটা লোক যদি ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে, জিকির আজকার তেলাওয়াতে মাশগুল থাকে, তাহলে তাকে সালাম না দেওয়া উচিত, যদি তার মনোযোগে তার সেই তেলাওয়াত এবং জিকিরে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে মনে হয়। এটা পরিস্থিতি পর্যালোচনা করে সালাম যিনি দিচ্ছেন তিনি সেটা বিবেচনা করে তারপর দিবেন। যদি সালাম দিয়ে দেন, তিনি না বুঝে দিয়েছেন বা বুঝে দিয়েছেন, যেটাই হোক, তো আপনার কর্তব্য হবে যে আপনি সালামের জবাব দিবেন, কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব আপনার জন্য। জিকির করাটা বা ওই টাইমে তেলাত করাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে সালামের জবাব দেওয়ার গুরুত্ব অনেক বেশি। ইসলাম আমাদেরকে অনেক বেশি সামাজিক হতে বলে, সামাজিক সৌন্দর্যগুলো ইসলামের অনেক বেশি, যার কারণে এই সালাম আমাদেরকে রিপ্লাই করতে হয়।